subscribe TechJazz and press the bell icon on YouTube app and never miss another update. Welcome to my YouTube channel. আমি জাহাঙ্গীর আলম শুভ্র, আপনারা দেখছেন TechJazz. TechJazz-এ জানাই আমি আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আজকে একটা মজাদার ট্রিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে টপিক হচ্ছে যে আপনি হোয়াটসঅ্যাপে কীভাবে হাই কোয়ালিটি বা HD কোয়ালিটি ফটো সেন্ড করবেন। আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে ফটো সেন্ড করি, সেটা ফেটে যায়, কোয়ালিটি কমে যায়। সো আমি আজকে একটা ট্রিক দেখাবো, সেটাতে আপনি HD কোয়ালিটি ফটো আপনার বন্ধুকে আপনার বান্ধবীকে সেন্ড করতে পারবেন। তো কীভাবে এটা করবেন সব কিছু বিষয়ে আমি আলোচনা করব। তার আগে আমরা ইন্ট্রোর পরে ফিরে আসি। বন্ধুগণ, আমরা ইন্ট্রোর পরে ফিরে এলাম, তাহলে শুরু করা যাক। তাহলে আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্রাউজারে চলে গেলেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি যাকে সেন্ড করবেন তার নাম্বারটা আপনি নিয়ে নিলেন আর কি। ধরুন আমি একে সেন্ড করব। সো আপনারা জানেন যে এখান থেকে সব কিছু সেন্ড করতে হয় আর কি। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে এলো, দেখুন, ডকুমেন্ট, ক্যামেরা, গ্যালারি, অডিও, লোকেশান, কন্ট্যাক্ট। সো আপনাদের এগুলো অনেক কিছু জানা রয়েছে। তো আপনাকে যেটাতে ক্লিক করতে হবে ডকুমেন্ট, ডকুমেন্টে ক্লিক করবেন। ডকুমেন্টে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনি এগুলো সেন্ড করতে পারেন HD কোয়ালিটি, বাট আপনি তো এগুলো বুঝতে পারছেন না কেমন হয়ে আছে, লিখা লিখা বুঝতে পারছেন না। সো এগুলোকে আপনি কীভাবে দেখবেন পাঠানোর আগে, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে এই জায়গাটাতে, ব্রাউজ আদার ডকস, এখানে আপনাকে ক্লিক করতে হবে, ব্রাউজ আদার ডকস। এখানে ক্লিক করার পরে দেখুন ফটোগুলো চলে এলো আর কি। সো এই ফটোগুলো ওপেন হচ্ছে না, আমার প্রসেসর একটু উইক তার জন্য। তো আপনাদের যদি প্রসেসর ভালো হয় তাহলে এগুলো ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে অন্য জায়গায়ও যেতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন এখানে ক্যামেরা রয়েছে, এবার এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ইমেজ, এখানে ইমেজের যতটি ফোল্ডার আছে সব চলে এলো। হ্যাঁ, তো আমি ক্যামেরা ফোল্ডার ওপেন করলাম, ধরুন এই ফটোটা সেন্ড করব। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে সেন্ড লেখা আছে, সেন্ডে আমি ক্লিক করে দেব। তাহলে দেখুন ফটোটা চলে যাচ্ছে। দেখুন এটা যদি আমি ফটো করে পাঠাতাম তাহলে MB অনেকটা কমে যেত। এখানে ধরুন MB আছে 3.5 MB, অর্থাৎ 3.5 MB ফটো একটা পুরোপুরি চলে যাচ্ছে। বাট আমি যদি এটাকে এইভাবে পাঠাতাম, তাহলে এইভাবে যদি আমি এটাকে পাঠাতাম, এইভাবে সেন্ড করতাম, তাহলে সেটার কোয়ালিটি কমে যেত। বাট এইভাবে আমরা সাধারণত পাঠিয়ে থাকি, যার কারণে ফুল HD পেয়ে থাকে না। সো আমরা এই প্রসেসে যদি পাঠাই ডকুমেন্টে ক্লিক করে, তাহলে ফুল প্রসেসে, সরি, তাহলে হাই কোয়ালিটি ফটোটা আমরা পাঠাতে পারবো, সেই ফটোটা ফেটে যাবে না। সো এটা ট্রিক ছিল, তো আমি এগুলোকে পজ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম। তো আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধবীদেরকে এইভাবে HD কোয়ালিটি ফটো সেন্ড করতে পারবেন। সো এটা খুব একটা ছোট্ট ট্রিক, এই ট্রিকটা করতে আমি রাজি ছিলাম না। বাট অনেকেই বলে যে কীভাবে হোয়াটসঅ্যাপে HD কোয়ালিটি ফটো সেন্ড করব, এটা অনেকেই জানে, আমি জানি অনেকেই জানে, বাট এই ভিডিওটা তাদের জন্য যারা এটা জানতো না আর কি। সো বন্ধুরা, এটা অনেকেই যারা জানে না তাদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। আর আমার এই চ্যানেলে আপনি যদি প্রথম প্রবেশ করে থাকেন তাহলে দেখুন নিচে লাল কালারে লেখা আছে সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে সেটাকে কালো করে দিন। তাহলে কী হবে, আমি যখন যখন নতুন ভিডিও আপলোড করব তাহলে আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে। তারপরে দেখুন বেল আইকন আছে একটা, ওই বেল আইকনটাতে ক্লিক করে দিবেন, তাহলে যখন আমি কোনো ভিডিও পাঠাবো আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সুস্থ থাকবেন, সকলকেই সুস্থ রাখবেন।